এই দেখো পাপা গো দাদা একটু লিচু পারি এত পারির কাছে লিচু রাখে না পেয়েছি খাবো এখন লাল এই গাছে একটু ইয়ে লাল কাঁঠাল লাল 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 তাই এখন পেকে গেছে বোধ হয় এখন কিসে আমাকে হাওয়া করছে এত গরম লাগছে আর হেঁটে এসেছি পুরো ঘেমে স্নান করে এসেছি তাই এই যে এখানে হচ্ছে গরম গরম ওয়েদারও মেঘ ডাকছে এই দেখো এই নদীটা ঠিক আছে এখানে আমি সাঁতার শিখেছি এই যে বাঁশবাগানের মধ্যে বনুকে দেখাচ্ছি কেমন লাগছে বাঁশবাগানটা বাঁশবাগানটা খুব ভালো লাগছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সুমন পায় ব্লগ চ্যানেলে আরও এক নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম আর তোমরা তো কালকে দেখেই নিয়েছো যে কালকে আমরা চলে এসেছি গ্রামের বাড়িতে আর আজকেও বেরিয়েছিলাম বাট ক্যামেরা চার্জটা শেষ হয়ে গেছিলো বনুকে দেখাতে নিয়ে গেছিলাম কিন্তু গাছগুলোকে দেখিয়ে নিয়েছি কালকে সময় পেলে আবার যাব আর এখন চলে এসেছি ছাদে ছাদে এখন ওকে গাছগুলো সব দেখাবো আর একটুখানি ঘুরেও দেখবো আজকে মারাত্মক গরম কালকে বৃষ্টি ছিল তাই জন্য হাওয়া ছিল বাট আজকে প্রচণ্ড গরম কিন্তু ভিডিও তো সকালবেলা থেকে স্টার্ট করে দিয়েছি তো চলো তোমাদেরকে আমি দেখাই সকালবেলা থেকে কী কী করলাম না করলাম তো চলো আজকে ভ্লগটাকে স্টার্ট করে আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাক চা হয়ে গেছে পিসি এখন চা দিচ্ছে সকালবেলা তার মধ্যে দুটো জোনাকেও চলে এসেছিল আলো জ্বলছিল বেশ ভালোই লাগছিল ওইদিকে জানলাটা তো খোলা হয় না কিন্তু এই জানলাটা খোলা ছিল ভীষণ হাওয়া এসছে হেভি ঘুমো যায় আমি কলকাতা থাকতে কখনো আমি 11টা শুইনি আমি 12টার সময় শুয়েছি অবভিয়াসলি আর এখানে 11টার সময় ঘুমিয়ে পড়েছি আমার ছোট দিয়ে কখন যে গেছে বাথরুমে সেটা নিজেও জানি না হ্যাঁ হ্যাঁ এখন তাহলে ফ্রেশ হওয়া যায় নাকি হুম বাপু মাকে ফোন করে দিলি তাহলে হ্যাঁ এই যে করছি আচ্ছা ফোন করে কথা বলছি হ্যালো হ্যাঁ মায়ের সঙ্গে কথা বলছি এখন চা খেলে হ্যাঁ দেখো কত আম আসতে এত আম বুঝেছো ওখানে এত আম কুমড়ো ফুল তুলে আছে কুমড়ো ফুল তোমার দেখাবো না এই দেখো কুমড়ো ফুল কি তাজা বলছো ওইখানে হয়েছিল সব নিয়ে এসছে দারুণ তখন নিয়ে এসছো তখন তো আরও খোলা খোলা ছিল এখন তো একটু ইয়ে হয়ে গেছে কিন্তু দেখো পুরো তাজা এতটা নিয়ে এসছে আর কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালো লাগে এই ফুলের বড়া খেতে দারুণ লাগে এই যে ওখানে ভাত হচ্ছে হাঁড়িতে আর এদিকে মাছের ঝোল হচ্ছে এই যে কাঠের জলে রান্না এই দেখো আজকে রান্না সব হয়ে গেছে আজকে রান্না লাল শাক ডাটা বড়ি আলু দিয়ে একটা তরকারি মাছের ঝোল রুই মাছের ঝোল চাটনি এটাই আমার চিনি এটা পিসির চিনি ছাড়া টক ছাড়া চাটনি নাই তোমার পিসির চিনি খাও না একদম তো এই যে একেবারে এই যে টকের চাটনিটা এটা পিসি খেয়ে নেবে ল্যাংরামে ল্যাংরামে আর বোনুর খুব ইচ্ছে ছিল কলা পাতায় খাওয়া হবে ঠিক আছে কলা পাতা এখানে পিসিয়ে খাওয়াই আমাদেরকে একদিন দুদিন খাওয়ায় তো সেই কলা পাতাতে বোন কেমন লাগছে কলা পাতা দেখ তোর আবার ছোট্ট ছোট্ট কলা পাতা নিয়ে আসছে পিসি কলা পাতা খেতে আমার খুব ভালো লাগে মানে এই আশাটা পূরণ হলো আমার পুরো কলা পাতায় খাওয়াটা ওটাই আরো বলছে বাড়িকে ডায়েরি লিখবে তাই তো হ্যাঁ এটা ডায়েরিটা আছে যেখানেই যাই না ডায়েরিটা লিখি কিন্তু গ্রামে দেখলাম সেটা আমার স্কুলে সবাইকে বলবে তখন কারণ অনেক সময় রচনা আসে গ্রামের পরিবেশ লেখো তো এবারে ও নিজের চোখে দেখে নিচ্ছে তাই জন্য আর মানে ওর অসুবিধা হবে না ও নিজের চোখে যা দেখছে সেটাই ও লিখবে মানে একদম মানে নিজের চোখে দেখা সেটা লেখা একটা অন্যরকম ইয়ে বই থেকে পড়া নিজের চোখে দেখে সেটা লেখা একটা আলাদা ইয়ে যাই হোক আর পিসিকে আমি এখানে ভাত একটু কমাতে বলবো এতটা খাবো না আবার ওইদিকে তখন খেতে হবে এত কি আর খাওয়া যায় ওই কটা ভাত দিয়েছি না না ওই কটা তোমার ওই কটা মানে হচ্ছে অনেক কটা ভাত ঠিক আছে আর পিসি সেই সকালবেলাতে সব রান্না বান্না করেছে পিসি সকালবেলা চারটের সময় ওটা হাঁটতে গেছে প্রথমে ঠিক আছে পিসি হাঁটতে যাও তো ওই ওই ওখানে অব্দি হাঁটতে হবে চারটের সময় বেরিয়ে দিয়ে হেঁটে আসতে আর কতক্ষণ লাগে হেঁটে আসতে এক ঘন্টা লাগে পিসি হাঁটতে যায় হেঁটে এসে তারপরে সমস্ত কিছু উঠান ফুটান ঝাড় দিয়ে তারপরে সব রান্না বান্না করে তাই জন্যই এই বয়সে এখন এত ফিট হ্যাঁ এইটাই আমি বনু বলছে আমাকে বলছে পিসি এত কাজ করতে পারে আমি হ্যাঁ পিসি এই বয়সে এত ফিট মানে সব দৌড়াচ্ছে সারাদিন শুধু আমি শাক নিয়ে নিয়েছি শাকের পরিমাণটা বেশি নিয়েছি ভাত দিয়ে মেখে খাচ্ছি হুম এই শাকটা সেই
এই সেই পুঁই মিঠুলি নাকি লাল শাক কলমি শাকটা খুব ভালো লাগে কলমি শাক দেখবো পাই কলমি শাকটা দারুণ লাগে খেতে ছোলার শাকটা এখন হবে না শীতকালে না শীতকালে এখন কলমি শাকটা পাওয়া যাবে ছোলার শাকটা পিছে সব থেকে ভালো করে হেভি কাটেও হ্যাঁ ওইটার জন্য আরো ভালো লাগে একদম মিহি করে কাটে আরে কলমি শাক আজকে দেখবো হাতে মধ্যে ধরে পাই দিতে নিয়ে আসবো খেলাম চারে কলমি শাক দেখো কাকিমা এখানে রান্না করছিল ভেন্ডি আমি তরকারি করলো সর্ষে সর্ষে দিয়ে আর এখানে মাংস মাংস হবে বলে সব এই কাঠের আগুনই হবে এই যে বোনকে দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে এই যে এখানে আম পড়ে আছে সব দেখছে ওইখানে ওই যে আমগুলো সব ঝড় পড়েছে সব আম ঝড়ে পড়েছে কেমন লাগছে দেখতে ভীষণ ভালো লাগছে তার মধ্যে আমার কাকিমা কাঠের উনুনে যে রান্না করছে পুরো ঘেমে যাচ্ছে আমি দেখছি সেটা হ্যাঁ ভীষণ কষ্ট করে রান্না করে বাবা কাঠের এতে হ্যাঁ সবাই আমার কাছে এখানেই রান্না করতে বসে বসে রান্না করতে শুনেছিস সারাক্ষণ ধরে সকালবেলা থেকে কন্টিনিউয়াস অর্ডার করে যাচ্ছে এটুকু বাচ্চার উপরে কি অবস্থা হ্যাঁ পুকুরে জলটা ভালো না তাই জন্য পুকুরে স্নান করতে পারছি না দেখাতাম ওকে এমনি দেখি আনবো বিকালবেলা আর এখন এত রোদ্দুর না তাই জন্য আর এখন কোথাও যেতে ইচ্ছে করছে না করে দিচ্ছে হাত ফাত গুলো সত্যি আমি মহারানীর মতো বসে আছি এডিট করছিলাম আমার এডিটটাও করতে হবে আর এদিকে দেখো কি সুন্দর করে করে দিচ্ছি করে দেয় ভালো দুপুর হয়ে গেছে চলে এসেছি এখন কাকিমাদের ঘরে খেতে আর কাকিমা করেছে শাক আলু ভেন্ডি দিয়ে একটা তরকারি ভেন্ডিটা তো আমার বেশ ভালোই লাগে খেতে আর এদিকে রয়েছে মাংস মানে চিকেন হয়েছে কাঠের জালে তো চিকেন দিয়ে তো আমার ভাত খেতে খুবই ভালো লাগে আর এমনিতেও গ্রামের পরিবেশে কিন্তু যাই খাই না কেন সেটাই ভালো লাগে সেটা তুমি ডাল ভাত খেলে সেটাও খেতে ভালো লাগে আর এদিকে দেখো মাংসটা নিয়ে নিলাম আর মাংসটা বেশ নরমই হয়েছে আর কাঠের জালের একটা টেস্ট আলাদাই থাকে বোনও বেশ আমার সঙ্গে খাচ্ছে ওরও খুব ভালো লাগছে আর মাংস রান্নাটাও কিন্তু খুব ভালো হয়েছে দারুণ এখন আমি পিসি আর বোনু বেরিয়েছি গ্রাম দেখতে মানে গ্রামের একটুখানি ওকে জিনিসপত্র সব দেখাবো ঘুরে ঘুরে সেটা দেখতে বেরিয়েছি সুমনও আসবে বলেছিল কিন্তু সুমন ঘুমিয়ে পড়েছে মানে দু মিনিট আগেই বললো আসবো তারপরে দেখছি ফোন নিয়ে ফোন দেখতে দেখতে কাজ করতে করতে শুয়ে পড়েছে তাই জন্য আমি ছোটবেলা সুমনের কথা মনে পড়ে যাচ্ছে শুনেছি যে সুমন যখন বলতো তখন তো লোডশেডিং মানে এখানে থাকতো না কারেন্ট ছিল না তখন সুমন বলতো যে যাবো তুই হাওয়া করবি তো সোমা দিদিকে বলতো দিদিকে দিদি বলতো হ্যাঁ তুই আয় আমি হাওয়া করবো আর সোমা দিদি বলে সে ঘুমিয়ে ঘুমিয়ে হাওয়া করছে যে রেখে দিত কী হাওয়া করছে না দিদি হাওয়া করতো তো সেই পিসির হাওয়াকে আমার তাই মনে পড়ছে যাই হোক আর বোনুকে দেখাচ্ছে বোন দেখলি কলা গাছ হ্যাঁ কলা গাছের নাম হ্যাঁ ডাব গাছ আম গাছ এটা আম গাছ হ্যাঁ আগে তো আরও পিসি আলু গাছ বড় ছিলাম না আর দেখো কত আম তোমাদের দেখাচ্ছি সামনে এসে তোমাকে দেখা গেলে তোমরা বুঝতে পারবে এই যে দেখো গাছ ভর্তি আম দেখো সব দেখা যাচ্ছে আমগুলো কুমড়ে ফুলের চপ দুটো হবে
যখন নিয়ে এসেছিলাম তখন তুলে তারা ছিল, হ্যাঁ তখন তুলেছে, তখন একবার যখন নিয়ে এসেছিলে ওইটা তুললে ওইটা তুলে দিয়ে দে, এটা বেসন দিয়ে করবে তো, হ্যাঁ বেসন দিয়ে করে তারপরে যে ফুলে ফুলে এই ভিতরে এটা ফেলে দিয়েছি, হুম এটা ফেলে দিলে তাহলে এটা পুরো এই দেখো এরকম এটা বেসন দিয়ে বড়া খেলে দারুণ, কতগুলো কুমড়ো ছিলেন বড়া হবে গরম গরম বাইরে হচ্ছে বৃষ্টি, ওয়েদারটা দারুণ হয়ে গেল, মানে এত গরম থেকে একটুখানি আমরা বাঁচলাম, আর এদিকে পিসি ভেজে নিয়েছে এই ওয়েদারে গরম গরম সব বড়া, মানে হচ্ছে এখানে আছে কুমড়ো ফুলের বড়া, এই যে কুমড়ো ফুলের বড়ার সাইজ দেখো, ঠিক আছে, আর এটা হচ্ছে হেলাঞ্চা, এই যে মুড়ি দিয়েছে তেল দিয়ে মাখিয়ে দিতে বললাম, দারুণ, এই গরমে ঠান্ডা ওয়েদার হয়ে গেল, এখানে খাওয়া বল বলুন, দারুণ দারুণ, আমরা খাইনি পাতার বড়াটা খাবো, দারুণ পিসি তোমার এইটা আমার খুব ভালো লাগে, বড়া যে কোনো পাতার বড়া করে দেয়, আগুন পাতার বড়া এইটা বিকালবেলায় জাস্ট জমে যায়, থ্যাংক ইউ, মানে এত ভালো লাগে আমার, ফার্স্ট টাইম খাই, হ্যাঁ করে দিই, আমার কোনো না নেই বড়াতে, আমার কোনো না নেই, আমার খুব ভালো লাগে, কালকে করে আনন্দ করে খাবো এখন, এই যে মুড়ি নিয়ে গেছি, হ্যাঁ শিউলি পাতার তো দারুণ লেগেছিল, সেই কালকে কালকে আবার করবো, এই যে নিয়ে আজ এই সকালে কালকাটা তুলে এনেছি তো খাবো এখন, খেয়ে নিই আগে, গুড মর্নিং অল, এখন বাজে 11:15, আমরা তো ঘুম থেকে অনেক সকালেই উঠে গেছি, কিন্তু হচ্ছে যে আর ভিডিও করতে এখন ইচ্ছে করছিলো না, এত রোদ না, ভিডিও আর ক্যামেরা অন করার ইচ্ছে করছিলো না, আর কালকে তেলে ভাজা খেয়ে তারপরে তো কারেন্ট চলে গেছিলো, ব্যাটারিও ছিল না, চার্জও ছিল না, তাই জন্য আর ভিডিও করিনি, এখন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি, আর এখন খাবো, ওদিকে পিছিয়ে খাবার দিচ্ছে, 11:00 বেজে গেছে, খেয়ে দিয়ে একটু সুমন কাজে বেরোবে বলছে, দেখি আমিও যেতে পারি, আসলে এত বাইরে রোদ না, রোদে না বেরোতেই ভালো লাগছে না, যাই হোক আর কি, কালকে তো বেরিয়েছিলাম মনু কিনে, তারপরে আবার চার্জ শেষ হয়ে গেলো, তো ওকে মোটামুটি ঘুরিয়ে এনেছি, সব কিছু দেখিয়ে এনেছি প্রায়, তো আজকেও যদি বিকালবেলা ওয়েদারটা ঠিক থাকে তাহলে যাব, আর বিকাল হলে ঝড় বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, যখন তখন ঝড় বৃষ্টি হচ্ছে, কালকে রাতে সারা রাত ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, তো কালকেও ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছিলো গরম থেকে, তো কালকেও মোটামুটি ভালোই ঘুম হয়েছে, আগের দিন সবথেকে বেশি ঝড় বৃষ্টি হয়েছিলো, ওদিনকে খুব ভালো ঘুম হয়েছে, যাই হোক এখন একটু খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপরে দেখি একটু বেরোবো, আর যাবো সামনের দিকে যাবো, সময় একটু কাজও আছে সেগুলোও করবো, বোনেদের তো দেখানো হবে, আগে গিয়ে খেয়ে নি, দেখি আজকে পিসি কী বানিয়েছে, এই যে আজকে কলা পাতায় খেতে বসে গেছি, এই যাচ্ছে গরম গরম ভাত, এই যে কচু, কচু তরকারি আমার তো খুব ভালো লাগে, আর এই সাইডে রয়েছে ডিমের ঝোল চাটনি, কচু তরকারি আমার ভীষণ ভালো লাগে, আর এই কদিন আগেই বাড়িতে কচু এনেছিল বাবা 10 টাকার, এত এতগুলো নিয়ে এসেছিল, আর সেই কচুটা দিয়ে মাছের রুই মাছের মাথা তেল দিয়ে শাশুড়িমা করেছিল, খেতে খুব ভালো হয়েছিল খেতে, ইলিশ মাছের মাথা ছাড়াও কিন্তু রুই মাছের তেল বা রুই মাছের মাথা দিয়ে করতে পারো, খেতে ভীষণ ভালো হয়, যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ভালো হয় অনেকেই এটা জানে, কিন্তু ইলিশ মাছের মাথা ছাড়াও কিন্তু রুই মাছের তেল মাথা দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো হয়, যাই হোক এখন একটু খেয়ে নিই, আর বোনও ডিমের ঝোলটা খুব ভালো লেগেছে, হ্যাঁ পিসির হাতে ডিমের ঝোলটা বিশেষত ভীষণ ভালো লেগেছে, পিসি দারুণ রান্না করে, পিসি আমার শাশুড়িমা বলছিল যে পিসির হাতে ডিমের ঝোলটা খুব ভালো, মানে তাড়াতাড়ি একদম হয়ে যায় ডিমের ঝোলটা, আর ডিমের ঝোলটা খেতেও খুব ভালো লাগে, যাই হোক এখন এই খেয়ে নেবো কলা পাতায়, কাঁচা এই ইয়ে পাকাম নিয়ে এসছো, পাকাম পাকাম পেরেছে, পাকাম নিয়ে এসছে, এই যে দেখো পাকাম, ওই সেটা আছে বাইরে, সে লালটা বাইরে, আহ পাকামের গন্ধ, উফ বাবা, আর সামনের দিকে একটা গাছ আছে তো ওইখানে বেশ কিছু পাকাম হয়েছে, বাকি দেখলো সব কাঁচা আম, যেগুলো মানে দাদুর যে গাছগুলো সেগুলো সমস্ত এখন সব কাঁচা আম হয়েছে, ওটাও দাদুরই গাছ কিন্তু ওই দিকে একটু পাকাম ধরেছে, তো ওই পাকাম ঝড়ে পড়ছে তখন পিসি কুড়িয়ে নিয়ে আনছে, দিয়ে কালকেও খুব ভালো লেগেছে তাই বলছে আজকে একটু কেটে দিতে, তা আমটা খেতে খুব ভালোই লাগছে পাকাম গাছ, পাকা কালকে কাঁঠাল খেয়েছি, বৈশাখ মাসের একটা গাছে পিসি বলছিল ওখানে আগে খুব কাঁঠাল হতো, মাও বলছিল ওখানে 3-4 করে নাকি কাঁঠাল হতো, আর
সত্যনারায়ণ যে পুজোটা দেওয়া হয় সেইখানে তখন সবাইকে প্রসাদ করে ওই কাঁঠালটা দেওয়া হতো। তো ওই কারণে আজকে এবারেতে একটাই হয়েছে, এবারে একটাই হয়েছে, বেশি হলে নাহলে আমরাও নিয়ে যেতাম বাড়িতে। তো ওই মা নাহলে মিস করছে ওই কাঁঠালটা, মানে বৈশাখ মাসে এত সুন্দর কাঁঠালের টেস্ট হয়েছে। কালকে কাকিমা দিয়েছিল কাঁঠালের টেস্টটা এত সুন্দর, সুমন তো খায় না এরকম, আজকে খেয়েও, আর এরকম বড় বড় কাঁঠাল আর ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি, দারুণ খেতে হয়েছে। জানি না এবারে কাঁঠাল পাবো কি না, এবারে যদি কাঁঠাল হয় তাহলে হয়তো পাবো, দেখা যাক। এই দেখো বাড়ির ঠিক সামনে লিচু গাছ, মানে উঠানে, আর কত লিচু হয়েছে এই দেখো, এই দেখো এইখানে দেখো প্রচুর লিচু, এই দেখো লিচুগুলো সাইজ দেখেছো, এই বড় বড় লিচু, দারুণ দারুণ মনে হচ্ছে পেরে সব লিচু খেয়ে নি। এই দেখো একটু লিচু পারি, এত পারির কাছে লিচু রাখে না, খেয়েছি খাবো এখনো একটা, এখনই খাবো বেশি বলো তো। এই যে গাছ থেকে পেরে এই খাবার মজা কিন্তু পুরো আলাদা, হ্যাঁ আলাদা। আর এই যে দেখতে পাচ্ছ নেট দিয়ে রয়েছে, কারণ হচ্ছে লোকে নাহলে চুরি করে নিয়ে চলে যাবে সেজন্য। আমার লিচু এমনি খুব ভালো লাগে, আর লিচু গাছ দেখে মনে হচ্ছে এখানেই থেকে যায়, গাছের লিচু গাছ আমার লিচু এত পছন্দ, জীবনে ভাবিনি যে লিচু গাছ দেখতে পাবো, ঠাকুর দ্বারা আমরা এটাও দেখে নিলাম। লিচু বেড়েছি, কত লিচু এরকম খাই পড়েছে, লিচু বেড়েছি, এসে খাবো, রেখে আসো কটকাটি। সকালবেলা তো তোমাদের বললাম বেরোবো, বাট এত রোদ্দুর ছিল আর ইচ্ছে করছিলো না বেরোতে, কিছু গাছে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে কাজ করছিলাম, তারপরে একটুখানি রোদটা নামলাম, তারপর বেরিয়েছি। এখন আমরা পুরো বাঁশবাগানটা পুরো ঘুরবো, ওদিকে ওই যে নদীটা আছে ওটা দেখবো, আম ওদিকে আছে, সুমনকে বলবো তো আম পাড়তে যদি পারে, দেখি চলো যাই আগের দিকে বাঁশবাগানের দিকটা যাচ্ছে। আর দেখো কাঁঠাল হচ্ছে ওই ওপরে, এইখানে এইখানে এগুলো কাঁঠাল হচ্ছে, পাকবে, ঠিক আছে। কী বড় আমার তো কাঁঠাল খেতে হেভি লাগে, দারুণ লাগে, কালকেই খেলাম অনেকগুলো কাঁঠাল, ও আরও সামনে আছে, চলো তোমাদের দেখাই। প্রচুর কাঁঠাল এই গাছটা দেখো, পুরো ভর্তি কাঁঠাল, তাও অনেক কম হয়েছে, এর থেকেও বেশি হয়, কিন্তু পুরো দেখো লাইন দিয়ে কাঁঠাল হয়েছে, দেখো পুরো আর লাল, এই গাছের একটু ইয়ে লাল কাঁঠাল, লাল লাল লাল, তাই এখন পেকে গেছে বোধ হয়, পিসি বলছে না গাছের এটাই এরকম লাল কাঁঠাল হয়েছে, পুরো ভর্তি কাঁঠাল হয়েছে। এই দেখো পাপা গো দাদা, হ্যাঁ এই দেখো এখন এচোর অবস্থায় রয়েছে, এটাই বড় হয়ে কাঁঠাল হবে, এই যে হাতে ধরছি এগুলোই ভালো লাগছে। আর দেখো এখানে আম পড়ে আছে, আম ছোট্ট একটা আম পড়ে আছে, সব ঝরে পড়েছে। এই যে বাঁশবাগানের মধ্যে বনুকে দেখাচ্ছি, কেমন লাগছে বাঁশবাগানটা? বাঁশবাগানটা খুব ভালো লাগছে, ফার্স্টবার এলাম তো ভীষণ সুন্দর লাগছে বাঁশবাগানটা, বনু দেখেই চিনতে পেরে গেছে, একবার শুধু আস্তে আস্তে দেখিয়েছিলাম যে এরকম বাঁশবাগান হয়, দেখি ও যেটা বাঁশবাগানটা ছোট্ট বাস, তাই না? হ্যাঁ এটা বাঁশবাগান, বাঁশটা পুরো এরকম হেলে রয়েছে আর সবুজে সবুজ, কি ভালো লাগছে। বড় হয় দেখেছিস বাঁশবাগান পুরো জুড়ে হয়। আর কাঁঠাল গাছ কেমন লাগলো? কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ দেখে দারুণ লাগলো, ছোটো ছোটো কাঁঠাল দেখে আরও বেশি ভালো লাগলো। এছোড় অবশ্যই আমার কাছে আমার দেখা যাবে আম গাছ। এই দেখো এই নদীটা, ঠিক আছে, এখানে আমি সাঁতার শিখেছি ছোটোবেলায় নিজে ঝাপুর ঝুপুর করে, এখন পুরো ঢেকে আছে, কচুরি পানা হয়েছে ভর্তি ভর্তি, পুরো ঢেকে আছে, অনেক লম্বা। এটা বাংলাদেশ থেকে এসছে নদীটা, ঠিক আছে, বাংলাদেশ থেকে এসে এটা আবার আগের দিকে চলে যাচ্ছে, হ্যাঁ পুরো ঢেকে আছে কচুরি পানা, আবার আস্তে আস্তে ঢেউয়ের সাথে সাথেই জলের স্রোতের সাথে সাথে আস্তে আস্তে লোকে নৌকায় করে ছড়িয়ে দেবে, চল যাবো ওইদিকে, নৌকা করে নৌকা করে ছাড়িয়ে দেয়, হ্যাঁ ওখানে ব্রিজে আছে, ব্রিজে আটকে গিয়েছে ওই জন্যই যাচ্ছে না। হ্যাঁ ওই ব্রিজটা সামনের ব্রিজে আটকে গেছে, ব্রিজটা তোমরা যারা আগের আমাদের ভিডিওটা দেখেছো সেই ভিডিওতে দেখেছিলে, যাই হোক ব্রিজটা থেকে ছাড়িয়ে দেবে, তখন আস্তে আস্তে কচুরি পানাগুলো সব আবার ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকচুয়ালি মানে পুরো এই কচুরি পানা বাংলাদেশ থেকে এসছে সব আপাতত, তাই না? যাই হোক, হ্যাঁ জল একদম দেখা যাচ্ছে না, অল্প অল্প জল দেখা যাচ্ছে, দেখাচ্ছি তোমাদের। কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম ছাদ থেকে আম, বড় বড় আম, আর এইগুলো হচ্ছে সব আম গাছ, ওপর দিকে আম রয়েছে, তো কালকে তো তোমাদের ছাদ থেকে একদম দেখেছিলাম, এখান থেকে দেখতে পাচ্ছি না, বাট এই আম বড় বড় সাইজের আম হয়েছে, এইগুলো সব আম গাছ। যা গরম এইটুকু ঘাটে ধাতে ঘুরে আসতে অবস্থা খারাপ হয়ে গেছে আমাদের, যাই হোক তোমাকে দেখায়। এইগুলো হচ্ছে ধানের গোলা, বুঝলি তো, মানে ইয়ে গাছ থেকে মাঠ থেকে যখন ধান নিয়ে আসে তখন এইখানে স্টোর রুম হিসেবে রেখে দেয়, এত এইখানে এই ঘরটা পুরোটা ওই ঘরটা পুরোটা, হ্যাঁ প্রচুর জায়গা ভেতরে, ভেতরে প্রচুর জায়গা, সব ভেতরে ভরা থাকে, দিস ওই ধান সারা বছর চলে যাবে এত ধান থাকতে পারে। এই ছোট্ট জায়গা দিয়ে ঢোকে,
মানে আমাদের মতন সাই মানে বড়রা ওঠে বাচ্চারা না এটা বড়দের ওঠার জন্য জায়গা ওখান দিয়ে বুঝলেছিস দিয়ে ওখান দিয়ে ঢুকে সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আবার যখন বের করতে হয় আবার ঢুকে আর টুকটুক করে টুকটুক করে বার করে এক মাসের জন্য বার করে নিলে একেবারে এরকম টাইপ এই যে 5:30 বাজে ঘুরে এলাম দেখতে পাচ্ছ কি অবস্থা ঘেমে স্নান করে গেছি আমি আর এখনো ঘামছি ঠিক আছে আর পাচ্ছি না টেবিল ফ্যানের সামনে বসে আছি একটু এডিট করবো বলে বসে আছি কিন্তু দেখো এত ঘেমে গেছি চুল ফুল সব ঘেমে গেছে এসে আগে জামাটা ছেড়ে নিলাম মেলে দিলাম কারণ হচ্ছে জামাকাপড় সমস্ত কিছু চুপ চুপ করে ঘামা আবার সুমন একটু বেরোলো সুমন তোমাদের সকালবেলা বলছিলাম না সুমনের একটা কাজ আছে মালদিয়াতে তো ও যাবে তো এখন কাকা যাচ্ছে বাইকে করে তাই জন্য সুমনও চলে গেলো দিয়ে সুমনের জামাটা পুরো চপচপ করে এরকম জল পড়ছে দিয়ে আবার বলছে ওইটা পরে যাবো না আমার আলাদাইটাই পরে যাও আর একটা জামা তো এক্সট্রা আছে কালকে বাড়ি কালকে তো আমরা বাড়ি চলে যাবো কালকে যাওয়ার তো একটা এক্সট্রা আছে অসুবিধা হবে না দেখো এখনও ঘামছি কী অবস্থা রে বাবারে আরে সাংঘাতিক বাট দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো গাছ থেকে পেরে যে লিচু পারলাম লিচু খাওয়া গাছ থেকে পেরে কাঁঠাল দেখা মানে বনুর তো খুব ভালো লেগেছে ওর মোটামুটি বলছে বাড়িতে গিয়ে ওর একদম গ্রামের পরিবেশ নিয়ে একটা পুরো রচনা লেখা হয়ে যাবে তাই না স্কুল থেকে দিলে আমার কোনো অসুবিধাই হবে না দেখে নিয়েছি মানে কি হয় মুখস্থ করে লেখা আর নিজে বুঝে লেখা এটার মধ্যে তো দেখা দেখে লেখা সেটা পুরো আলাদা হ্যাঁ আলাদা এক্সপেরিয়েন্স আর পারছি না বাবারে বাবা দেখতে পাচ্ছ কি ঘামছি এখন আর এখনো সূর্যের তেজ আমার যে মুখে পড়ছে সূর্যের তেজ এখনো 5:30 বাজে সূর্য নামেনি এখন খাট ফাট বিছানা পিছানা পুরো গরম হয়ে রয়েছে মানে এত গরম হয়ে রয়েছে পিসের দিকে দাঁড়িয়েছে পিসে ঘামে না তোমার গরম করার দিকে আসো তোমার গরম করে না না পিসে গরম করে না পিসি ফ্যান ছাড়া থাকতে পারে আর পিসি একটু ঘামছেও না পিসি ঘামছেও না পিসির ফ্যান লাগে না পিসির কিচ্ছু লাগে না পিসি ফ্যান ছাড়াই শুয়ে পড়তে পারবে দিনের পর দিন এক মাস দু মাস তিন মাস এক বছর আমার ফ্যানের সহ্য হয় না আগে তো অবশ্যই মানে ফ্যানও ছিল না আগে তো আগে তখন তো ফ্যানও ছিল না ফ্যান ছাড়াই কারেন্ট ছিল না কারেন্টই তো ছিল না তো পিসিদের অভ্যাস আছে কিন্তু আমাদের অবস্থা হালত খারাপ হয়ে যাচ্ছে ফ্যান হয়ে যেমন ফ্যানের সহ্য হয় হ্যাঁ পিসি ফ্যানের হাওয়া সহ্যই করতে পারে না সব জায়গায় চান করবো কলে নদীতে দেখেন হোক এইটাই সহ্য হয় না ফ্যানের হাওয়া সহ্য হয় না কালকে কি হয়েছে শোনো হাসির কথা বলি টেবিল ফ্যানটা চলছে পিসি ধারে শুয়েছিল দিয়ে আমাকে বলছে তোমার তো হাওয়া লাগবে না তুমি তাহলে এখানটা শোবে হ্যাঁ শোবো কারণ পিসি তো হাওয়া এমনি সহ্য করতে পারে না আর আমার হাওয়াটা যাতে বেশি লাগে তাই জন্য পিসি বলছিল যে পিসি ওদিকে চলে গেছে এমন কি হয়েছে যে কলকাতাতে যখন পিসি যায় চাদর চাপা দিয়ে শোয়ে মানে পাকা চলে চাদর মুড়িয়ে দিয়ে শোয়ে মানে পিসি একদম হাওয়া সহ্য করতে পারে না ছোটোবেলা থেকে যেমন অভ্যেস আমাদের তো মানে ফ্যান ছাড়া কিছু ভাবতেই পারি না মানে ভাবলাম যে ছায়াটা পড়ে গেছে একটু ঘুরে আসি ওই আসতে গিয়ে মানে ঘেমে স্নান করে জামা কাপড় ভিজে গিয়ে যা তা অবস্থা যাই হোক এখন সুমনও বেরোলো আমি একটু এডিট নিয়ে বসবো তারপর একটু পিসি করে ভালো করে চা করতে মাথাটা হালকা হালকা আমার তো সহ্য হয় না গরম ঘাম দুটোই সহ্য হয় না তো একটুখানি পিসি করে চা করতে একটু চা খাবো বোনও এদিকে খাচ্ছে গাছ পাকা আম পিসি ওই যে পুড়িয়ে এনেছে কেমন খেতে টেস্ট এই যে আম গাছ পাকা আম ওর খুব ভালো লেগেছে পিসি ওই ঝড় হয়েছিল কালকে তাই জন্য ওই যে বললাম তোমাদের সামনের দিকে যে গাছটা ওখান থেকে কুড়িয়ে এনেছে ভালো লাগছে খেতে মিষ্টি আর এই আম গুড় পুরো মিষ্টি খুব ও পুরো গাছ পাকা আম কালারটা দেখতে পেয়েছো ও দেখি আমার লোভ লাগছে এটা আমি বলেছি পিসি আমায় কেটে দেবে এই আমটা সুমন আসলে খাবো একসঙ্গে গাছ পাকা আম আজকেও চলে এসছে গরম গরম দেখো বড়া মানে চপ আর কি বলতে পারো সজনে পাতার বড়া শিউলি পাতার বড়া আর হচ্ছে বেগুনি খাচ্ছি গরম গরম বেগুনি এখন এটা খাই চা দিয়ে বেশ ভালো লাগছে ওদিকে হয়ে গেছে চা আর এখন আমি ভিডিও এডিটটা কমপ্লিট করব তো চলো আজকের ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে এখানেই শেষ করছি আশা করি তোমাদের গ্রামের ভিডিও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে দিও আর যাওয়ার আগে যেটা বলি অলওয়েজ বি পজিটিভ বি এনার্জেটিক বি হেলদি লাভ ইওরসেলফ চলো আজকের মতো টাটা